দেশে প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপনে চুক্তি করল সামিট টেকনোপলিস, অরিক্স বায়োটেক এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি। প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এই বায়োটেক প্ল্যান্ট। প্রকল্পে প্রযুক্তি সহায়তা দেবে চীনের বায়োটেক প্রতিষ্ঠান সিনোফার্মা। ফজলে রাবি রিপোর্ট। এরই মধ্যে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ২৫ একর জায়গা বরাদ্দ পেয়েছে সামিট মেট্রোপলিস। জাপানের প্রতিষ্ঠান অরিক্স বায়োটেকের সাথে এখানে নির্মাণ করা হবে বায়োটেক ইন্ডাস্ট্রি। বছরে ১২০০ টন মানবদেহের প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে অরিক্স। সংবেদনশীল প্রযুক্তির ব্যবহারে এ প্লান্টে প্লাজমা থেকে তৈরি হবে এইডস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধের ওষুধ, তৈরি হবে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ প্রতিষেধকও। আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে এ বিষয়ে চুক্তিশীল অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মানেই উৎপাদিত হবে এসব ওষুধ। The ministry with the Oryx and Summit together would be able to move forward and take the country into a space which is 2021, 2022, 2023. The future is here. Our goal is to show the world through Oryx Biotech's example that Bangladesh is a go-to country for sophisticated biotech projects just like ours. ৩০ কোটি ডলার বিনিয়োগের পাশাপাশি এই প্রকল্পে ২০০০ গবেষকের কর্মসংস্থান সৃষ্টি হওয়াকেও গুরুত্ব সাথে দেখছে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বায়োটেক যুগে প্রবেশ করছে এবং আপনারা শুনেছেন যে অরিক্স যে ৩০০ মিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করবে সেখানে কিন্তু ২০০০ কর্মসংস্থান হবে, সেখানে কিন্তু সবই হবে জ্ঞান ভিত্তিক কর্মসংস্থান, অর্থাৎ যারা উচ্চ শিক্ষিত, যারা গবেষক, এরকম ২০০০ জন কিন্তু গবেষক এই অরিক্সে কাজ করবে আগামী কয়েক বছরের মধ্যে। I express my most sincere commitment to ensure uninterrupted and quality electricity in the infrastructure of ICT division projects. One stop service এবং মানসম্পন্ন ইউটিলিটি সার্ভিসের নিশ্চয়তা দেয় বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের জন্য সেরা স্থান বলে দাবি করেন সরকারের নীতি নির্ধারক। ফজলে রাব্বি, এটিএম বাংলা, ঢাকা।